আজকে আমি বানাচ্ছি রুই মাছের সুইট অ্যান্ড সাবান। তো কী করে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুই মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি এই ভাজা বসালাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে আমি দিয়েছি একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন, আর দিয়েছি একটু পেঁয়াজ ভাজাটা বসিয়েছি। পেঁয়াজ ভাজাটা দিয়ে আমার ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু টমেটো। এইবার আমি এখানে একটা মশলা দিয়ে দেবো, মশলাটা হচ্ছে লঙ্কা বাটা, আর হচ্ছে আদা বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা ফাড়া। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি একটু টক দই। যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার সেই জন্য চিনিটাও আমাকে সেভাবেই দিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। ঝোলটা আমার আরেকটু ঘন হবে। তো হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার রেসিপি রুই মাছে।